গুড মর্নিং, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। আর আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আমার ছাদ বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলো দিয়ে। সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম, আজ শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য বিস্কিট নেই। আজ ইচ্ছে হলো এই খই মুড়ি দিয়ে যে আমি একটু গুড় দিয়ে আসিয়েছিলাম সেটা নিয়েই খাচ্ছি। যখন দেখবে মানে গ্যাস হয় তখন আমরা সকাল সকাল ভাজা পোড়া যেরকম অ্যাভয়েড করি সেরকম কিন্তু বিস্কুট বা ভারী জাতীয় জিনিস সেগুলো আমরা অ্যাভয়েড করি। তো খই মুড়ি তো সবসময় খুব ভালো ন্যাচারাল, তো আমার শরীরটা আজ ভালো লাগছে না, তার জন্য আমি ভাবলাম একটু খই মুড়ি দিয়ে চিড়ে দিয়ে জলটা খেয়ে নিই, তার মানে আর সাথে একটু চা খেয়ে নিই। আমরা দেব ঘরে ডালের বড়ি, ডালের বড়ি দেব জন্য আমি ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস যেরকমভাবে ভিজিয়েছি সকাল সকাল উঠেই প্ল্যানিং ছিল যে ডালের বড়ি ফার্স্ট টাইম দিব, ভীষণ এক্সাইটেড ছিলাম। বাট এরকম একটা অসুবিধা হয়ে গেল, কি বলবো, যে আমার শরীরটা খারাপ হয়ে গেল। আর সোনামাকে আমি তেমনি বললাম যে মা আমি কি ডালের বড়ি দিতে পারবো, তো সোনামা বলল শরীর খারাপ অবস্থাতে ডালের বড়ি কাসুন্দি এই সমস্ত দেওয়া যায় না, তো কি উপায়? তো বর্মশকে বললাম তুমি মিক্সিতে ডালটাকে পেস্ট করে দিয়ে যাও, আর সোনামা বলল আমি ডালের বড়িটা ফেটিয়ে দিয়ে দিব। আসলে ডালের বড়ির ব্যাপারটা কি বলতো, বাপের বাড়িতে তো কোনো দিন দেখিও নেই আর দিইও নেই, আমার বাপের বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে নিয়ম আছে, জানতে পেরেই ঠিক করেছিলাম ডালের বড়ি দেবো। তো রোজই একটা না একটা কাজ এসে পড়তো, তো কালকে রাতে ভেবেছি যে আজ ডালের বড়িটা দেবই দেবো, তার জন্য সব কাজ একদম সেরে ঠেরে রেখেছিলাম। কিন্তু যা হয় আর কি, তো অসুবিধা হয়ে গেল, তার জন্য মা আর কি ডালের বড়িটা দেবে। তো দেখে নিচ্ছে মিক্সিতে কীরকম পেস্ট হয়েছে, না হলে পাটায় বাড়তে চাচ্ছিলো। আমি বললাম যে না মিক্সিং জারে করে রেখে দাও, তাড়াতাড়ি হবে, পাটায় আর তোমাকে কষ্ট করে বাড়তে হবে না। তো এটা আগে আগে ফাটিয়ে নিবে, আর মার চা আগে চাটা খেয়ে নিবে, পেস্ট করে দিয়ে গেল ওর পাপা, আমি যেহেতু ছোব না। আর এই থালগুলোতে বড়ি দেওয়া হবে, রাত্রে সব ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছিলাম, অসুবিধার জন্য আমি ধরতে পারছি না। আর এই এই থালগুলোতে এখন মা তেল মাখাবে, এটাকে ফ্যাটাবে, আর বড়িতে ইউজ হবে হিং আর কালো জিরে। ব্যাস সুন্দর বড়ি একদম রেডি। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে মা চা দিছি ওখানে, আমি তো ধরবো না বড়ি কাসন্দি, এগুলো হচ্ছে মানে শরীর খারাপ অবস্থায় ধরা যায় না, নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ধরতে পারছি না, নাহলে আমিই দিতাম। শ্বশুরবাড়িতে দেওয়ার আশ্ব আছে, এগুলোতে আশ্ব লাগে, এর আগে কোনো দিন দেইনি কাকা শ্বশুরের কাছে শুনেছি। উফ চুলগুলো কি বাজে অবস্থা, শ্যাম্পু করে না মানে কালকে ভালো মতো ইচ্ছে করিনি, কন্ডিশনারও দেওয়া হয়নি। তো কাকা শ্বশুরের কাছে শুনে নিয়েছি যে বড়ি দেওয়া যাবে আমাদের বংশে, তো ব্যাস এবার থেকে প্রত্যেকবার শীতে আমি দিব, কেনা বড়ি খেতে আমার একদম ভালো লাগে না। মানে এর আগেও এর আগেও ডাল নিয়ে এসেছিলাম, বাট বড়ি আর দেবো 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 বলে দেওয়া হয়নি। কালকে রাত্রে যা মানে ভিজিয়েছি, 10-12 ঘন্টা ভিজিয়ে দিয়ে রাখলে বড়িটা বেশ ভালো খায়। সকালে উঠে দেখছি আমি আর পারবো না, পরে মাকে বললাম, আপলা মা করে দিচ্ছে, আর আমি ধরতে পারবো না, ধরলে বড়িগুলো নষ্ট হয়ে যাবে, আচার বড়ি তেঁতুল এগুলো শরীর খারাপ অবস্থায় ধরা যায় না। তো চলো আজকে যখন পুজো টুজো কিছু দেওয়া নেই, এখন আমি একটু ছাদে দাঁড়াবো, মা বড়ি দিবে, ক্যামেরা করব, আর চা খেয়ে নিলাম, শরীরটা একটু ম্যাচম্যাচ করবে আজকে সারাদিন, তো এই শুয়ে বসে কাটাবো, এইভাবেই আমার যায় প্রত্যেক মানে মাসে। তো আজকে মাই সামলাবে রান্নাঘরটা, আমি আজকে একটু রেস্ট নেব, প্রথম দুদিন মাই করে, আর তারপরে আস্তে আস্তে আমি আবার শ্যাম্পু ট্যাম্পু করে কাজকর্ম করতে শুরু করি। আমরা যখন আসামে থাকতাম এই অবস্থাতে মানে তারা রান্না হয়ে ঢুকতো না, মানে ও অ্যাসামিস মানে মহিলারা রান্নাঘরে যেত না, সব ছেলে মানুষরা তিন দিন করে। তো এখন তো সবার ঘরে সেরকম মেম্বার নেই, যদিও আমার শাশুড়ি করে তিনটা দিন করে, আর সবসময় মানাও হয় না, আমি শ্যাম্পু ট্যাম্পু করেই নিই, আমি কালকেই শ্যাম্পু করেছিলাম, তো আজকে সকালে এরকম, আবার আজকে আর সকালে শ্যাম্পু করলাম না, তার জন্য দুদিন যাক তখন শ্যাম্পু করে নেব। তো চলো মা চাটা খেয়ে ফাটাচ্ছে, আমি আবার তোমাদেরকে দেখাবো, আর প্রথম বড়ি দিচ্ছি আমরা,
মানে মা আর শাশুড়ি দিত, মা দেয়নি, মা প্রথম আর আমিও প্রথম প্রথমই মানে দেখছি। তো চলো, আর আমার কি বলছি ছাদ বাগান বলছি, ছাদ বাগান না মানে আমার ফুল গাছগুলো যেই জালনাতে যেখানে যেই জায়গাটায় টপ করবো বলে আমি সাজিয়েছি, তো তোমাদেরকে তো দেখালাম এন্ট্রোতেই। তো কালকে খুব সুন্দর করে খুব শখ করে এগুলোকে বসিয়েছি, তো সবগুলো গাছই মোটামুটি হয়ে গেছে। আজ আর জল দেবো না, টপগুলো চেঞ্জ করতে হবে। এটা একটা টুল ছিল, মেয়ের বসার টুল, ফেটে গেছে টুলটা, তো কাজে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এই সাবানের বাটিগুলো, তো এই টপগুলো নোংরা হয়ে গেছে, কারণ গাছ লাগালে তো এরকমই হয়। তো জলের বোতলে একটা রেখেছি যাতে জল দিতে পারি। ওর বাবা বললো আস্তে আস্তে টপগুলো কিনে আনবো। আসলে আমি এতদিন এখানে কিছু গাছ ফাছ কিচ্ছু লাগাতে পারিনি, তার কারণ এই জানলাটা না রং হয়নি, তো আবার রং করার সময় এগুলো সব নামিয়ে দিবে, কালার থাকতে পারলাম না, লাগিয়ে দিলাম সকালে আজ। আর ফুল ঠুল তুলিনি সকালে, আজ আর ফুল তোলা হয়নি। আর ঠাকুরের বাসন কোসনগুলো আমি কালই মেজে রেখেছিলাম, তো আর ধরার দরকার নেই, এগুলো থাক, পরের বৃহস্পতিবারে একবারে ঘর দেবো। আর আজকে হচ্ছে বুধবার, মা চা খাচ্ছে এখন। হ্যাঁ, আমি ছাদে গেছি। হুম হুম, ব্যাস ওইটা তো লাগবে একটু। হ্যাঁ দাও, হিং দাও, কোথায় দিও তো নাই এখানে, না কোথায়, ওইখানে নিয়ে নাও, ওইখানে নিয়ে নাও, আমি ঢালতে দিই। শোনা, মাও যেহেতু প্রথমবার করছে, মাও কনফিউজ কতটা পরিমাণে হিং দিবে কতটা কালো জিরে দিবে, তাই আমাকে খুঁজছিল। আমি এবার গেছিলাম ছাদে, তো এসে দেখো মা দেখলাম যে অনেকটা ফেটিয়ে দিয়েছে, তো চলো তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়ে মা এখানে বসে পড়লো, আর এই দেখো মা এখন এইভাবে হাত দিয়ে ফাটাচ্ছে। তো ডালটা এত ভালো ছিল, খুব বেশি ফাটানোর দরকার হয় না, কিন্তু এই যে পরে যে আমি জলটা দিয়েছে মা, তখনই মানে আমি বলেছিলাম মা একটু জল দাও, কিন্তু জল দিতে হতো না, এটাই একটু মানে মনে হলো যে জলটা না দিলে বড়িগুলো খুব ভালো হতো। এমনি তো ভালো হয়েছে, মানে একটু শক্ত শক্ত হতো আর কি। তো ফাটানোটা হয়ে গেছে, সেটাকে পরীক্ষা করার জন্য দেখেছিলাম আমি যে এরকম জলের মধ্যে দিয়ে দিলে যদি ভেসে থাকে তাহলে নাকি ফাটানোটা ঠিক আছে। তো দেখো মা যে দিয়েছে, তো ভেসে আছে জলে, তো তার মানে একদম রেডি। দুজনেই যেহেতু নতুন, এর পরের বার বড়িগুলো মানে আমরা ঠিক করে নিয়েছি যে কোন জায়গাটা আমাদের মানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, বাট টেস্টের দিক থেকে আর বড়িগুলো যে হয়েছে তাতে মনে হলো যে সবই ঠিক আছে। কিন্তু এই যে মা যখন দিচ্ছিল বলল দিতে গিয়ে যে ফাটানো বড়িটা মধ্যে ফাটানোটা এত বেশি হয়ে গেছিলো, দিতে গিয়ে বলে মার অসুবিধা হচ্ছিলো। তা আমি আবার মাকে বলছি মা আমি তো হাত দিয়ে দিতে পারছি না, আমি ভালো হলে আমি আবার বড়ি দেবো, আর শীতে যদি একটু এরকম বেশি করে বড়ি দিয়ে রাখা যায় তাহলে আর মানে বাজারের বড়ির জন্য ভরসা করতে হয় না। তো যেহেতু পারমিশন পেয়ে গেছি এবার থেকে আমি শত কাজের মাঝেও এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, খুব সময় একটা লাগে না। এটার মধ্যে সম্পূর্ণ পিওর আর কি মাসকালার ডাল দিয়ে করা আছে। বাজারের বড়িগুলোতে কেন জানি না আমার মনে হয় খেতে গিয়ে একটু ময়দা মেশানো থাকে, চালের গুঁড়ো দেওয়া থাকে, একটু কীরকম জানি লাগে, মানে সেই টেস্টটা পাওয়া যায় না। এরপরে ভাবছি চাল কুমড়োর বড়ি দেবো, চাল কুমড়ো যে বের হবে এখন মানে পাকা চাল কুমড়োর, সেই সেটার বড়ি দেবো। ওর বর্মশাইকে বললাম যে তুমি বাজারে দেখলেই নিয়ে আসবে, আমি সেই বড়িটা দেওয়ার চেষ্টা করব। ব্যাস একটা নতুন নতুন জিনিস মানে অভিজ্ঞতা হচ্ছে, সাথে কিন্তু দিচ্ছি এটা বেশ দুজনের আনন্দ করেই দিচ্ছি। আর আমরা মানে সকাল সকাল দিয়ে দিতে পেরেছি, ঘড়িতে এখন বাজছিল তোমার এই 9:30 হবে না হয়তো, মা তো টেনশন করছে, দেখলাম ওই 9:10 হবে, তখন আমি টাইম দেখেছিলাম। তারপরে বড়ি টড়ি দিয়ে উঠতে উঠতে ওই 10:00 মধ্যে হয়ে গেছিলো, আর রৌদ্রটা পেয়েছে আর খুব সুবিধা হয়েছে এখন, আগে তো সেটা হতো না। আর আমি ভেবেছিলাম যে টিনের পাত ফাত লাগবে, তো দেখলাম বড় বড় থালা আছে, তিনটে থালাতে হয়ে গেছে। এখানে 250 ডাল ছিল, মানে 250 ডালের বড়ি দিয়েছি, 250 করেই দেবো, কারণ ফাটাতে গিয়ে আর টাইম সাপেক্ষর ব্যাপার থাকে, তো হয়ে যাবে আমাদের প্রায় দু তিন ঘন্টার মধ্যে আমাদের সব প্রিপারেশন হয়ে গেছিলো। আমরা 7:30 থেকে, হ্যাঁ 8:00 থেকে মা করতে শুরু করেছিল, মাঝখানে একটু চা টাইম হয়েছিল। তো যাচ্ছি এখন ছাদে, তো চলো। আমি আজকে চাদরটা গায়ে থেকে খুলছি না, আমার এত ঠান্ডা লাগছে। আমি ডাল বেজানোর পর যে দিতে পারবো না, জানি বলো তো, রোদ্রু উঠেছে,
আচ্ছা বাবা মা এখানে একে একে থালাগুলো রেখে দিচ্ছে, তো ইচ্ছে করে আবার একটা ছোট্ট প্লেটে মা ছোট ছোট বড়ি করেছে টকে দেবে বলে। কি অসাধারণ লাগছে না বড়িগুলো দেখে, আমি তো ভীষণ এক্সাইটেড। আর বড়িগুলোকে দিয়ে দিবে এই টিনটার উপরে, তাহলে আমাদেরকে আর পাহারা দিতে হবে না। তো সিঁড়িঘরের উপরে যে এই টিন শেডটা আছে এটা বেশ কাজে দিবে। আর দড়িগুলো দিয়ে দেখো, উফ কি ভালো লাগছে। আর মা এখানে বসেছে রেস্ট নিতে, একটু রেস্ট নিচ্ছে। সকাল ১০টা এখন, সকাল থেকে করে এখন বাজে ১০টা। ব্রেকফাস্ট করব এখন, আমরা কেউ করিনি ব্রেকফাস্ট। গুড মর্নিং বলো। তোমার মুখ দেখা যাচ্ছে না, তুমি রোদে দাঁড়াও। তো মর্নিং, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, ওকে দুধ দিয়ে দেব। আমি এখানে বেগুন ভাজা বসিয়ে দিলাম, আর করব হচ্ছে রুটি। আর বাবার জন্য টিফিনটাও করে নিব। দেখলাম শরীরটা ভালো লাগছে, স্নান হয়ে গেছে যখন, আর মেয়ে খেতে চাচ্ছে পরোটা বেগুন ভাজা। ওর পাপাকেও দেব পরোটা বেগুন ভাজা, মেয়েকেও দিলাম পরোটা বেগুন ভাজা। ওর পাপার টিফিনের কথা বলছি, আর আমি খাবো শুকনো রুটি। এখানে বেগুন ভাজাটা একটু বেশি কোয়ান্টিটিতে করছি, যাতে আমাদের দুপুরবেলাও হয়ে যায়। মানে আমি আরেকবার বেগুন ভাজা বসিয়েছিলাম, তো মাকে বললাম, মাই রান্নাটা করতো। মা যেহেতু সকাল থেকে তো খাটাখাটনি করে বড়ি ঠড়িগুলো দিল, তাই মাকে বললাম, মা আমার শরীরটা আজ ভালো লাগছে, তাহলে আমি রান্নাটা করে দিই। বলে ঠিক আছে, করে ফেলো। তো যেদিন আমার অসম্ভব মানে কষ্ট হয়, পেট ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, তখন তো আমি শুয়ে থাকি। রাত্রে আজকে সেরকমই হয়েছিল। তো দেখো এখানে আলু ফুলকপি রসা হবে, তাই ফুলকপিগুলোকে আমি ভাজা বসিয়ে নিলাম। আর পাশে ভাজা বসিয়েছি লাউয়ের খোসা, যে হয় সেই খোসাগুলো খুব নরম ছিল, ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তাই সেটাকে আমি আলু দিয়ে ভাজা করছি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে। খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। আর এখানে আলু ফুলকপি ডালনাটা করে নিলাম। আমি কিন্তু আমার খাওয়াটাও ইতিমধ্যে খেয়ে নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। বাটিতে বেশ কিছু বেগুনের বেগুন ভাজা দেখতে পাচ্ছ, টিফিন দেওয়ার পরেও বেঁচেছে, সেটা আমাদের দুপুরে হয়ে যাবে। আর শীত মানেই তো বেগুন ভাজা, বেগুন ভাজা না থাকলে ভালো লাগে না। মানে আমাদের তো রাত্রে বেগুন ভাজা হয়, সকালে বেগুন ভাজা হয়, মানে বেগুন ভাজাটা আমাদের না, মানে সবার কিচেনে বেগুন ভাজাটাই শীতে বেশি হয়, খুব ভালো লাগে। তো দেখো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি করে নেব সেই ডালনাটা। আলু বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম, আলুটা হচ্ছে ফুলকপির জন্য। আর এখানে আছে লাউ পাতা, লাউ পাতা আজ পাটা করব। এটাও প্রথমবার করছি, এটাও আমি কোনোদিন করিনি। লাউ পাতা মানে সেদ্ধ খেয়েছি, সেদ্ধ মাখাটা ভালো লাগে, ভাতে সেদ্ধ ডালে সেদ্ধ, বাট এই পাটাটা আমি হচ্ছে মানে আজকে প্রথম করতে যাচ্ছি লাউ পাতা বাটা। তো পেঁয়াজ রসুন লাগবে, মা ছুলে দিচ্ছে। তো দেখো আমি কীভাবে বসাচ্ছি, বেশ কিছু কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে আগে ফোড়ন দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, রসুন পেঁয়াজটা দিয়ে তেলে একটু হালকা নেড়ে চেড়ে নেব। তারপরে যে পাতাটা আছে, পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি, তো সেটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। বাট পাটা হলে মানে এই বাটাটা আমার মনে হয় আরও বেশি টেস্ট হয়। তো পাটাটা যেহেতু আমার পুরনো রান্নাঘরে আছে, তো আনা হচ্ছে না, এ ঘরে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সেই পাটাটাতে মা মানে বেটে দিতে চাইছিলো, তো আমার আবার ধুতে হবে, পরিষ্কার করতে হবে সেটা। স্নান মানে করার আগে পাটাটা আমি একদিন ধুয়ে ঠুয়ে এই ঘরে নিয়ে আসবো, আজ আর করবো না। স্নান টান হয়ে গেছে, মিক্সিতেই দিয়ে দিবো, যে ডাল বেটেছিলাম সেই মিক্সার জারটাতে দিয়ে দিবো। আসলে এই সমস্ত পাতা বাটা, তারপরে যে খোসা বাটা বাটা, বাঁধাকপির পাতা বাটা, গাজর বাটা, মানে এগুলো আমি শ্বশুরবাড়িতে এসেই মানে বেশি খাচ্ছি এবং করছি। আমার মা করতো, খুব কম করতো, মার তো সেরকম একটা টাইম ছিল না। আমরা তিন ভাই বোন ছিলাম, পড়তে যেতাম, স্কুল কলেজে যেতে হতো, মা সবটা একা হাতে রান্না করতো, প্লাস মা ছিল অসুস্থ, সুগার পেশেন্ট, মানে সবটা মিলিয়ে না মা শর্টকাট রান্নাগুলোই বেশি করতো। আমরাও যখন মানে রান্নাবান্না করে যেতাম, ওই শর্টকাটই করতাম। তো এখন যেহেতু নিজের সংসার, মাঝে মধ্যে একটু বয়স হয়ে গেছে, এখন বাটা ঝাল এই সমস্ত খেতে ইচ্ছে করে, তাই না? বয়সের সাথে দেখবে যে মুখের টেস্টটাও বদলায়। টিনেজারদের একটা টেস্ট থাকে, ছোট বাচ্চারা একটা জিনিস খেতে ভালোবাসে, বয়স্ক মানুষরা একটা জিনিস খেতে ভালোবাসে, আর আমাদের মতো এই মধ্যবয়সের মানুষদের, মানে আমাদের তো এখন মানে বার্ধক্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই টাইমটাতে আমাদের খাওয়ার রুচিটা একটা অন্যরকম হবে। আবার ঠিক বয়স্ক যারা, তাদের সেই সময় খাওয়াটা আর একটু পাল্টে যায়। তো দেখো মিক্সার জারে করেছি, তো আর একটু জল দিয়ে আমি পাটাটা পেস্ট করে নিয়ে একটু তেল দিয়ে নিলাম, খুব ভালো হয়েছিল। আমি এটা দিয়েই রাত্রি খেয়েছিলাম, কারণ শরীরটা খারাপ, তো এটা দিয়ে খেতে আমার বড্ড ভালো লাগছিলো। পেঁয়াজ রসুনের স্মেলটা খুব ভালোবাসি। আর এখানে দুপুরবেলা, এখন সারাদিনে তো কোনো কাজ নেই, মা ঘরটর মুছেছিল, আজ আমি পূজা দেওয়াও নাই, একদম বিছানায় রেস্ট নেব বলে 3:30-4 হবে এসেছি ঘুমোতে।
শরীরটা এখন থেকে একটু খারাপ করতে শুরু করলো। খেয়েছে যেহেতু, ভাত খাওয়ার পর শরীরটা একটু ভারী লাগে। খেতে মানে শুতে গিয়েও মেয়ের অবস্থা দেখো, নাড়ুর কৌটো নিয়ে এসছে। কালী পুজো দিন করেছিলাম তো, কালী পুজো আজকে হচ্ছে ভাইফোঁটা, আমাদের তো ভাইফোঁটা নেই, যাদের আছে তারা তো খুব আনন্দ করে দিনটা কাটালে। তো আজ শুয়ে আছি, যখন ভাবছি তাহলে বোঝো দু তিন দিনে মানে নাড়ু কৌটো শেষ, তো আমি একটা খেয়ে নিলাম ওর সাথে, এত ভালো হয়েছিল নাড়ুটা খেতে। তো এখন আমি ঘুমোবো, চলো রেস্ট নেই, পরে আবার তোমাদের সামনে আসছি। শুয়ে আছি, এখন ঘড়িতে বাজছে 11টা, আর বিকেলবেলা মানে দুপুরবেলার পর থেকে এই যে শুয়েছি, ভালো করে ওখানে উঠতেও পারছি না, পেট ব্যথা করছে ভীষণ। আর বাবা আসলো ঘরে, এসে বেগুন ভাজা করলো, আমি একটু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে শুয়েছি। ওরা কেউ আসেনি, ওরা ওই রান্নাঘরে আছে, মেয়ে টিভি দেখছে, আর আমি শুয়ে আছি, হাত পায়ে একটু ক্রিম দিয়ে শুয়ে পড়েছি, আর পারছি না। আজকে কষ্ট হবে আমার ভীষণ, কালকেও একটু কষ্ট হবে, পরশু দিন থেকে শরীরটা একটু ভালো লাগতে শুরু করবে। সকালবেলা অতটা বুঝিনি, আর এখন একটু বেশি কষ্ট হচ্ছে। ভিডিওটা আমি জানি না কি শ্যুট করলাম কি করলাম, বুঝে উঠতে পারছি না, তো লাগছে ভীষণ। তাই এখানে এই যে কানে আমি এই কি বলে চাদরটাকে পেঁচিয়ে ঘুমিয়ে পড়েছি, মেয়েকে ডাকছি, মেয়ে আসছে না। এই দুটা তিনটা দিন একটু কষ্ট হবে, তারপরে আবার শরীরটা ঠিক ভালো লাগতে শুরু করবে। তো চলো। তো বন্ধুরা, আজ ছিল ভাইফোঁটা, তোমাদেরকে তো বলাই হয়নি, আজ যাদের ভাইফোঁটা আছে তারা খুব আনন্দ করছে। আমার শ্বশুর বাড়িতে আছে, বাট আমার দেওর বা কেউ কেউ কাছে নেই, হাজব্যান্ড তো মানে এক মানে কি বলবো একমাত্রই ছেলে, তো তার জন্য আমার কোনো দেওর নেই যে আমি দিতে পারবো, আর তার জন্য আমি ভাইফোঁটা মানে আজ অবধি কোনো দিনই দিইনি, জানি না, কিন্তু আমার মেয়ের দিতে পারবে। তো ও এখন ছোট, 4 বছর হয়ে পড়েছে, ও এখন থেকে ভাইফোঁটা দিতে পারবে, বাট কাকে দিবে এখন অবধি তো ওর ও কাউকে দেয়নি। তো দেখা যাক, যদি ওর ভাই হয় বা ভাই মানে কাউকে বলতে পারে, দাদা বলে ডাকে, তাহলে তো দিতেই পারবে। তো মুজকু আজ অবধি ভাইফোঁটা দেয়নি। তো আজকে আমাদের এইভাবে দিনটা গেল, ভিডিওটা এখানেই রাখছি, টাটা। ওরা হাত ধুচ্ছে, সিঙ্কের আওয়াজ হচ্ছে, তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।